উপলক্ষে চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর মুরালের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা 11টায় সদর উপজেলা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন চুয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ারদার। তিনি শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এরপর দোয়া ও মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।